সুনীল গঙ্গোপাধ্যায় একসময় লিখেছিলেন বসুরা আবার ব্রাত্ত হয় নাকি কিন্তু এ রাজ্যে যেখানে ওরা আমরা একেবারে প্রতিষ্ঠিত সেখানে রাজনৈতিক দলের লোকেরা ব্রাত্ত হবেন এটা আমরা দেখে এসেছি এবং সেই ট্র্যাডিশান সমানে চলছে কিনা সেটা সাধারণ মানুষ অবশ্যই বিচার করবেন বলবেন কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে যিনি তিনি কিছুতেই ব্রাত্য নন মঞ্চে তো ননই তার কারণ চার বছর পর তাঁর লেখা নাটকে তিনি মঞ্চে ব্যাক করেছেন ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী কিন্তু এখানে সিনেমার মতো নাটকের তোমার কলম থেকে বেরিয়েছে এবং রুদ্ধ সঙ্গীতের পর তুমি জানো আমার পুরনো অভিযোগ একটা দীর্ঘ অপেক্ষা চার বছর সময় লাগলো নাট্যমোদী মানুষ যারা শিক্ষামন্ত্রিত্ব নিয়ে ততটা বদার নন শুরুতেই ব্রাত্য প্রশ্ন করবে যে চার বছর তুমি কী রাজকার্য করছিলে যে মঞ্চ তোমায় মিস করলো

এখন কথা যে তোমার প্রশ্নের ভাঁজে যেটা লুকিয়ে আছে সেটা হচ্ছে যে আমার মাঝখানে যদি ওই রাজনৈতিক পরিচিতি না হতো বা মন্ত্রকের পরিচিতি যদি না হতো তাহলে আমি করতাম কিনা এই মাঝখানে নিশ্চয়ই করতাম তুমি আমার আমার তো তোমার কেরিয়ার তুমি নিজে যদি দেখো অশালীন থেকে শুরু করে তোমার কিন্তু প্রোডাক্টিভিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি কখনো মানে তুমি এত দ্রুত নাটক লিখেছো সেই নাটক মঞ্চস্থ করেছো কখনো তোমার দলে যে দলে তুমি ছিলে বা অন্যান্য দলে মানে একটা সময় আমার তো মনে হতো যে বহু নাট্যগোষ্ঠী তোমার নাটকের ওপর মানে তোমার প্রোডাক্টিভিটিতে সমস্যা হলে তারা সাফার করবে এতটাই তোমার নাটক বিভিন্ন দলের মধ্যে ছড়িয়েছিল হঠাৎ চার বছরের গ্যাপ তো আমার মনে হয় না তোমাকে আমি 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 তোমার মূল মানে বেসিক যে তুমি যে প্রেমাইসটা তুমি মানে বলছো সেটা আমি মানছি কিন্তু দেখো আবার এটাও ঠিক পাশাপাশি একটা বলতে দাও তাহলে আমি বলবো যে অশালীন আমি যখন লিখি তখন আমার পঁচিশ বছর বয়স হ্যাঁ আর ওটা যখন প্রয়োজনীয় হয় তখন আমার ছাব্বিশ বছর বয়স তারপর যে যে ধরনের তার থেকে বয়সটা আমার অনেকটা বেড়ে গেছে এইবার কথা হচ্ছে যে যদি আমার এই মাঝখানে হ্যাঁ এবং আমি তোমাকে এবং এটাও ঠিক তুমি যেটা বলছো যে আমার এই মন্ত্রকের পরিচিতি বা রাজনৈতিক যে কাজকর্মগুলো যে করছি সেটা যদি এর মাঝখানে না থাকতো তাহলে কি আমি এর মাঝখানে অন্য প্রযোজনা করতাম না হ্যাঁ করতাম এটা আমি তোমার মানে বেসিক যে জায়গাটা সেটা মেনে নিচ্ছি কিন্তু দেখো এটা এটা আমি থিয়েটারটা আমি এখনও বলছি আগেও যেটা বলেছি যে আমার কোনো কিন্তু এটা কোনো সামাজিক বা কোনো অন্য কোনো বৃহত্তর কোনো দায় থেকে আমি থিয়েটারের কাজটা করি না এটা আমি কেবলমাত্র খুব হয়তো হয়তো সে অর্থে কোট কোট প্রতিক্রিয়াশীল শোনাবে কিন্তু এটা আমি নিজের প্রতি দায় থেকেই করি এবং আমার প্রতি দায়ের পরে যদি অন্য কোনো দায় বেরিয়ে আসে সেটা তোমার এই কথার এই অর্থ আমি করতে পারি যে নিজের প্রতি দায় থেকে নাটক করতে নাটক একটা জায়গায় পৌঁছে দিয়েছে নাট্যকার হিসেবে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে সেই প্রতিষ্ঠা আরেকটা জায়গায় পৌঁছে দিয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠা এবং তুমি মন্ত্রী হয়ে গেছো এখন ঠিক আছে এখন নাটকটা চার বছর মুলতুবি থাকলেও হয় চার বছর না সেই হিসেবে দু বছর সেই হিসেবে বছর কিন্তু আমি তো পারলাম না আমার নিজের প্রতি দায়টা আমার কাছে নিশ্চয়ই এটা বড় বড় ফ্যাক্টর না আমি যেটা বলছিলাম আমার মনে হচ্ছিল যে আমার যে কাজটা করতে এসেছি সে কাজটা আমি জানি না জানতামই না আমার মনে হচ্ছিল যে কাজটা খানিকটা এখনই যে জেনে গেছি তা নয় কাজটা আমি জানছি রোজই একটু একটু করে জানছি কিন্তু আমার গোড়ায় তখন মনে হয়েছিল যে আমি যেহেতু এটা খালি আমার ব্যাপার জড়িয়ে নেই আর অনেক অনেক মানুষের ব্যাপার জড়িয়ে আছে এইবার তাদের প্রতি আমি যদি আমি যদি নিজের প্রতি তা অবিচার করা আমার অধিকার আছে নিজের প্রতি হ্যাঁ কিন্তু অন্যের প্রতি নেই ফলে সেই জায়গায় আমার মনে হয়েছিল যে আমি কাজটা একটু বুঝে নিই একটু ব্যাপারটা মধ্যে ঢোকার চেষ্টা করি আমি এরকম গেছে প্রথম দিকে যে মানে ধর সকালে ঢুকেছি রাত আটটা নটায় আমি অফিস থেকে বেরিয়েছি হ্যাঁ সেটা সেই তারপর এখন একটা মোটামুটি আমার মনে হচ্ছে যে একটা সিস্টেমে এখন মনে হচ্ছে যে আমি খানিকটা 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 তল পাচ্ছি পাচ্ছি আন্দাজ এবং সেই জায়গা থেকে কাজ করতে পারছি এটা তো আমার আরো আশঙ্কিত করছে যে তার মানে দু হাজার আগে পরে আমরা আবার আর একটা চার বছরের যারা নাটক দেখি চার বছরের একটা গ্যাপ আবার একটা হবে একটা রাজনৈতিক লড়াই রাত্র বসু আবার নির্বাচনের যদি লড়ে এখন ব্যক্তিগতভাবে তুমি এটা বলছো সেটা হচ্ছে সত্যি আমি যদি থিয়েটার কেউ যদি আমি যদি না করি সেটা যে যে সংখ্যক মানুষের এসে যাবে হ্যাঁ সেটা সংখ্যা এত কম আমি যদি থিয়েটার না করি তার সংখ্যা এত কম এটা এটা আমার মনে হয় যে তুমি আবার আমি যেমন আমার থিয়েটারে ধর্ম পালন করছি না তুমি আবার কিন্তু তোমার সঞ্চালকের ধর্ম পালন করছো না এখানে তোমার ব্যক্তিগত নাট্যপ্রেম এখানে চারা দিচ্ছে হ্যাঁ হয়তো চারা দিচ্ছে কিন্তু সংখ্যাগরিষ্ঠর মত কি সবসময় সৃষ্টিশীল মানুষের উদ্দীপ্ত করার একমাত্র প্রেরণা সংখ্যাগরিষ্ঠ মানুষের মত যদি তোমার নাটক ধরো অনুধাবনে কাঞ্চনজঙ্ঘা যখন রিলিজ করেছিল রিজেক্টেড হয়েছিলো আমার ধারণা আজকের দিনে কাঞ্চনজঙ্ঘা তৈরি হলে মানে প্রায় বাণিজ্যিকভাবেও সুপারহিট হতো আমি বলছি সংখ্যাগরিষ্ঠ মানুষ কি মনে করলো না তোমার আমার এখানে সুনির্দিষ্ট আমার থিওরি আছে সেটা হচ্ছে যে তাহলে তো তোমার দেবকে রিপ্লেস করে রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে নাও হওয়া উচিত দেবের ফিল্মগুলো আরো বেশি মানুষের কাছে আমার এখানে একটা আমার একটা পরিষ্কার বক্তব্য আছে সেটা হচ্ছে থিয়েটার ফিল্ম বা সাহিত্যের সঙ্গে একটা তুলনা করলে হবে না থিয়েটারে ফিল্মের সঙ্গে কিন্তু একটা নগদ বিদার গল্প আছে এবং একটা এখানে একটা টাকা এখানে অর্থ সেখানে খাটে মানে এবং সেই সেই টাকাটা একটা একজন মানুষের সাহিত্য লেখার যে 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 পরিমাণ টাকা সেখানে ইনভলভ বা একটা গান তৈরি করা বা একটা ছবি আঁকা বা একটা স্কালটিং করা তার থেকে বেশি তাহলে একটা নগদ আর আমার বক্তব্য হচ্ছে যে ফিল্ম ফিল্মের ক্ষেত্রে তো বটেই যখন আমি অন্যের টাকায় করছি হ্যাঁ তখন তো আমি নগদ বিদার গল্প আমাকে মাথায় রাখতেই হবে থিয়েটারের ক্ষেত্রে সেই কথাটা ততটা খাটে না কেন থিয়েটারের ক্ষেত্রে আমাদের এখানে যেভাবে হয় গ্রুপ থিয়েটার মানে আমি এটাকে বলবো একটা মূলত একটা যৌথ একটা ফান্ড এবং সেই ফান্ডটা থেকেই অপারেট করে যদিও আমাদের আমরা জানি এখানে আমার মনে আছে তুমি একটা সাক্ষাৎকারে বলেছিলে যে তুমি চেষ্টা করছো তোমার গ্রুপের ব্রাত্যজনের একেবারে মাস মাইনে পেশাদারি বিদেশে যেরকম আছে মাস মাইনে ব্যবহার করে আর সেটা হয় দেওয়া হয় আমাদের আমাদের দলে এখন সেটা দেওয়া হয় সেটা হয়তো ন্যাচুরালি সেটা কোনো একটা বড় হাউস বা কোনো একটা চাকরি এবং সরকারি চাকরির মতো হয়তো সেই পরিমাণ টাকা আমরা হয়তো দিতে পারি না কিন্তু সেটা অনেককে টাকার সেই অর্থটা আমরা এখন প্রোভাইড করতে পারছি সেটা আমার ধারণা আরও অনেক দলই পারে হ্যাঁ সেটাও সেটাও কোনো কথা নয় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমার তখন অবশ্য মনে হয়েছিল যে সংস্কৃতি মন্ত্রী হওয়ার পাশাপাশি তুমি অর্থমন্ত্রীও হতে পারো শিক্ষামন্ত্রীটা ভাগুন না আমার 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 এখানে মানে কথা হচ্ছে যে 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 জায়গা থেকে একটা সমাজে একটা মানুষ যেভাবে একটা মানুষ ভাবে তার বাবা মারা ভাবেন যে আমার ছেলেটা বড়ো হয়ে যেন ডাক্তার হয় যেন ইঞ্জিনিয়ার হয় বা প্রফেসর হয় বা যেন সরকারি চাকরি পায় যদি একটা থিয়েটার করে ঘুরবে আমার ছেলে এইটা চট করে খুব কম মা বাবা ভাবে ভাবেন হয়তো ভাবেনই না আমি জানি না কেউ যদি ভাবেন বা থিয়েটারকে পেশা হিসাবে সর্বক্ষণ আমাদের আমার মনে হয় আমাদের মতো মানুষরা যারা কাজ করছে তার ওই দায় যদি কিছু থেকে থাকে শৈল্পিক দায় বা সামাজিক দায় তার থেকে বড়ো কথা এমন একটা প্রেক্ষাপট তৈরি করা এমন একটা বাতাবরণ তৈরি করা যে ভালো থিয়েটারের পাশাপাশি এমন একটা পরিবেশ এখানে ধীরে ধীরে তৈরি করা যে স্বাধীনতার পর যে একটা মানুষ এত বছর হয়ে গেল একটা মানুষ থিয়েটারকে পেশা করতে পারলো না সেটা কি থিয়েটারে ব্যর্থতা একটা মানুষ ফিল্মকে পেশা করতে পারলো সিরিয়ালকে সিরিয়াল অভিনয়কে পেশা করতে পারলো চিত্রকলাকে পেশা করতে পারলো হ্যাঁ তা আমার মতে যে এটা তা কিন্তু আমি আমি যদি এখন কারণ খুঁজতে যাই সোশিও পলিটিক্যাল কারণ তার আমি ব্যর্থতার কথা কেন বলছো যে এই মুহূর্তে বাংলার অন্যতম প্রতিভাবান অন্যতম সেরা নাট্যকার অভিনেতা সে ফুল টাইম থিয়েটারের জন্য না দিয়ে মন্ত্রিত্ব সামলাচ্ছে এটা কার ব্যর্থতা

তো না আমি এটা বলছি না যে তুমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে তোমার হবে এই ভবিষ্যৎবাণী করে তোমার বিরাম মনে বাড়াতে চাই না কিন্তু আমি বলছি যে এরকম অনেকেই আছে না কিন্তু সেই বাতাবরণটা তৈরি কর ওরও সবাই রাজনীতি করেছেন করেছেন আমাদের বন্দ্যোপাধ্যায় করেছেন তো কথা হচ্ছে যে সেই বাতাবরণটা যদি আমরা তৈরি করতে পারি যে একটা একটা এমন একটা কিছু না ঘোষণা নয় দাবি নয় চিত্রণ নয় কিন্তু এমন একটা কাজ যদি এমন একটা তৈরি করে যেতে পারি যে কাজটায় বহু মানুষ তাতে আকৃষ্ট হবেন এবং আসবেন তারপর একটা সময় সত্যি একটা বাউমা সিদ্ধান্ত নিতে পারবেন যে যে আমার ছেলেটা থিয়েটার ইঞ্জিনিয়ার হবে হোক না হতে পারলো না থিয়েটার করবে হ্যাঁ ভাই ইঞ্জিনিয়ারিং পড়ার থেকে বেশি ভালো লাগে থিয়েটার থিয়েটার করতে তুমি মানে এটা অন্তত তো অপশন থাকবে তো কিন্তু এই वातावरण তো তৈরি ছিল ব্রত্ত আগেও তোমার রুদ্ধ সঙ্গী হাউসফুল হয়েছে তুমি সিনেমার মতো দুটো শো প্রথম শোয়ে আমি ছিলাম সেটাও সম্পূর্ণ হাউসফুল দ্বিতীয় শো হাউসফুল এবং হয়তো হবে ভালো নাটক বাংলায় চলবে না কেন আমি কেন মানুষ পছন্দ করবে না আমি বলছি একটা মানে এটার সঙ্গে একটা অর্থনীতি জড়িত আছে জানো তো সেটা হচ্ছে যে হাউসফুল হলেও যে হ্যাঁ তাহলে আমাকে এমন একটা থিয়েটারের দিকে আমাকে চলে যেতে হবে যেটা ফাইনালি গিরিশ ঘোষটা মতো মানুষরা পারেননি আমি যখন ন্যাশনাল থিয়েটার করলেন এরা প্রত্যেকে চেয়েছিলেন সেই গিরিশ ঘোষই বলো আর অমৃতলাল বসুই বলো বা তারা মানে প্রত্যেকে চেয়েছিলেন যে আমরা থিয়েটারটা করবো এবং থিয়েটারটাই আমাদের পেশা হবে সেটা ওরা অনেকটা পেরেও ছিলেন কিন্তু ফাইনালি যেটা দাঁড়িয়ে গেল যে এমন থিয়েটার করতে হবে যে তাহলে লোক আসবে লোক আসবে লোক আসবে তাহলে ওই 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 মানে যেটা তুমি বলছো যে ওই নগদ বিদায় এবং জনপ্রিয়তা হ্যাঁ ওইদিকেই একটা চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয় তো আমি 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 একটা যদি খোলা মনে একটা কাজ করি সেটা ওই তুমি যেটা বললে

করা আমি এবং এবং ওই তোমার প্রথম প্রশ্নের সূত্র ধরে আমি বলি যে আজকে যদি আমার মন্ত্রিত্ব যদি নাও থাকতো তাহলেও কিন্তু আমি একটা থিয়েটার করার ক্ষেত্রে এই সময়টা আমি নিতাম অর্থাৎ আমি ওই গিরিশ ঘোষের মতো মাথায় ঝুঁকি নিয়ে যে আমাকে এই সাত দিনের মধ্যে আমি এই গৈরিশ ছন্দে ম্যাকবেদ লিখেছি হ্যাঁ আমাকে পনেরো দিনের মধ্যে আবার কি তায়াসা নামাতে হবে কেননা ছন্দে ম্যাকবেদটা আমার চললো না আমাকে জয়সা জায়সাকা তায়াসা করতে হবে এবং রাত্রি যে ওই ভূতের মতো লেখা এবং রিহার্সাল করা ওইটার মধ্যে আমি আর ঢুকতে রাজি নই ওতে আমার মনে হয় যে ঐতিহাসিক ইতিহাস থেকে আমরা একটাই নিতে পারি সেটা হচ্ছে অতীতের শিক্ষা এবং সেখান থেকে আমার মনে হয় যে সেটা আমাদের একটা আমি কি বলবো সেটা আয়ুক্ষই করবে হ্যাঁ আয়ুক্ষয়ই করবে এখন আমার বক্তব্য হচ্ছে যে তো আমি আমি যেটা আমি আমি বলি যদি পাশাপাশি যদি দেখো যে থিয়েটারটা অন্যরকম অন্যরকমভাবে যারা ভাবলেন অন্যরকমভাবে যারা বাঁচলেন হ্যাঁ তো সেইটা থেকে আমি কি দেখছি আমি দেখছি যে সত্যজিৎ রায় হ্যাঁ তার মৃত্যুকে তুমি যদি ভাবো আর ঠিক তার পাশাপাশি যদি সম্ভব মিত্রের মৃত্যুটা তুমি ভাবো তুমি যদি তখন সিনেমার মৃত্যুটা তুমি যদি ভাবো আর ঠিক তার পাশাপাশি অজিতেশ বন্দ্যোপাধ্যায় মৃত্যুটা যদি তুমি রাখো হ্যাঁ এই যে দুটো ধরন আলাদা ইভেন সাহিত্যের ক্ষেত্রে তাই হয়েছে মানে হোল টাইম মানিক বন্দ্যোপাধ্যায় প্রথম হ্যাঁ তার মৃত্যুর পর সুভাষ মুখোপাধ্যায় গেছেন তার স্ত্রীকে বলছেন যে একটা ফোন করতে পারলেন না তার স্ত্রী বলছেন কি করে ফোন করো ফোন করতে বাবা তার পয়সা লাগে হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে সুস্থ শিল্প সৎ শিল্প নাট্য গণনাট্য সমস্ত আন্দোলন তার বেঁচে থাকা তার নিজস্ব জয় পরাজয় তার ক্ষতিয়ান ফাইনালি তো আমার মনে হয় যে আরে একটা মানুষকে তো সুস্থ থাকতে হবে একটা মানুষকে এই এই উন্মাদ উন্মাদাগারের মধ্যে থেকে হ্যাঁ যে যত তুমি এবং এবং তুমি জানো সেটা হচ্ছে মানে তোমার অ্যাক্সেসিবিলিটি মানে কি তোমার অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে কি তোমার সুবিধা তোমার অ্যাক্সেসিবিলিটি মানে কি হচ্ছে তোমার উদারতা তোমার অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে কি তোমার 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 এটা মানে আত্মার প্রাকর্জ্য আত্মার প্রসারতা নাকি তোমার অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে আমি হাতের নাগালে পেয়েছি এবার যা খুশতেই বলতে পারি হাতের নাগালে যখন পেয়েছি সেই জন্য নিজেকে হাতের নাগালের অনেকটা বাইরে নিয়ে গেলে যে মন্ত্রীকে সহজে কিন্তু হাতের নাগালে পাওয়া যায় না মানে আমি 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 আমার আমার সরকারের প্রতিনিধিদের আমি বলতে পারি আমাদের 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 পাওয়া যায় আমাকে তো আমি আমি আমার নিজের দায়িত্ব একটা জিনিস ব্যর্থ সিনেমার মতো দেখে এবং মুগ্ধ হয়ে এবং নিশ্চিত হয়েছি শেষ ইন্টারভিউতে নির্বাচনের আগে তুমি এই সেটে বসে বলেছিলে যে তুমি চাও মানে এরকম কোনো হতে পারে যে রাজনৈতিক প্রয়োজনে ব্রাত্য ভাষা অনিল বসুর মতো হয়ে যাবে কিন্তু নাটকের বলেছিল হ্যাঁ একেবারে বলেছিলে রেকর্ড করা আছে চাইলে তুমি দেখাতেও পারি আমার তো মাঝে মাঝে আমি কথা দিতে পারি না মানে আমার দিক থেকে আমার ব্যক্তিগত যে ভাষায় অনিল বসু কথা বলছেন আমার সেই ভাষাতেই ওনাকে কথা বলতে ওনার সঙ্গে ইচ্ছে করে কিন্তু আমি নিশ্চিত হলাম যে নাট্যকার ব্রাত্য ভাষা ব্রাত্য বসুর মতোই আছে অনিল বসুর মতো হয়ে যায়নি তো দেখো না সেটা তখন হয়তো ভোটের আগে আমার ধারণা কোনো টকশই তোমার কাছে তোমার সঙ্গে এসে বলেছিলাম এবং ভোটের আগে তো সত্যি যখন ভোটের আবহাওয়া যদি ভোটের নামি এবং আমাদের এখানে ভোটের রাজনীতির সঙ্গে যেভাবে পারস্পরিক দরজা হ্যাঁ যেভাবে পারস্পরিক যে বিষয়গুলো জড়িয়ে থাকে সেখানে তুমি যদি ওই ওই মুখ না নাও তাহলে তোমাকে ছুঁড়ে খেয়ে নেবে অর্থাৎ না মুখ না মুখোশ না নাও যেটা 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 যেভাবে সুবিধা ওটা আমার মনে হয় তো ওইখানে একটা ভোটের সময় তো আমার মনে হয় যে একটা সামাজিক ক্যাথারসিস হয় আমাদের মধ্যে যা জমে থাকি হ্যাঁ সেগুলো ওই সময় বেরিয়েও আসে হ্যাঁ মানে একটা আমার মনে হয় যে একটা চিত্ত শুদ্ধি ঘটে আমার ধরনের সামাজিক এক ধরনের শুদ্ধিকরণের মধ্যে যে কোনো সৃষ্টিশীল কাজেও ঘটে নাটকে তোমার মধ্যে যা জমে থাকে বেরিয়ে আসে দেখো নাটক লেখা ছাড়া মন্ত্রিত্ব ছাড়া তুমি তো আউট অ্যান্ড আউট একটা পলিটিক্যাল পার্সন তুমি রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করো সিরিয়াস চিন্তা ভাবনা করো পড়াশুনো করো তাহলে এই রাজনৈতিক নাটকে কোথাও একটা ভূমিকাটা ধরো তুমি একটা সমকালীন নাটক লিখছো যেরকম তুমি এর আগে বহু লিখেছ সেখানে সমাজ নিয়ে লিখতে গেলেও তো কোথাও রাজনীতির একটা ছায়া পড়বে ফ্রিলি লিখতে পারবে মন্ত্রী হিসেবে গান লিখে প্রায় এক ঘরে হয়ে গেলেন না আমি তো আবার বলছি আমি কবির সুমনের কথাই আমি বলতে পারবো না বন্যা আমি আমার কথা বলতে পারি হ্যাঁ আমি আমি কেন ওনার ওনার কথা আমি মনে আছে সেই বিতর্কে পার্থদা তুমি আর কবির সুমন আমি হ্যাঁ আমরা ছিলাম আমি পার্থদা আর আমরা তিনজন একসঙ্গে তোমার সঙ্গে ফ্লোর শেয়ার করেছিলাম এখন কথা হচ্ছে যে না এখানে দেখতে হবে সেটা হচ্ছে যে পলিটিক্যাল যে তুমি তুমি যেটা বলছো যে রাজনীতি রাজনীতি রাজনীতিকে তুমি আসলে সমসাময়িকতা অর্থে দেখতে চাচ্ছ আমার কাছে থিয়েটারের রাজনীতি ব্যাপারটা কেবল একটা সমসাময়িকতা দিয়ে বাঁধা নয় ইভেন মিউজিকের কাছেও নয় মানে আমি একটা সমসাময়িক যদি স্টেটমেন্ট করি হ্যাঁ এবং সেটা যদি ইভেন কিছু মানে সাময়িক পপুলারিটি তৈরি করে হ্যাঁ তাহলে আমি মনে হয় কিন্তু সেটা আমার মনে হয় সেটা সাময়িকই হ্যাঁ সেটা ফুরিয়ে যায় আজকে এই মুহূর্তে মধুসূদন মঞ্চে একজন নাটক চলছে তার নাম উইঙ্কেল টুইঙ্কল বারো বছর পরে চলছে আমি শুরু শুরু হওয়ার পনেরো মিনিট আগে খবর পেলাম দোতলা খুলে হাউসফুল হয়েছে হ্যাঁ তার মানে বারো বছর পরে যখন সরকার পরিবর্তন হয়ে গেছে তার রেজিম পাল্টে গেছে তার মানে সেটা তার কোথাও একটা হয়তো তার সমসাময়িকতা থেকে মানে হ্যাঁ গেছে হয়তোবা আমি জানি কিছু কিছু হ্যাঁ হয়তোবা হয়তো আমি জানি না সেটা যদি ওই তোমায় বললাম বিকৃতি পুরোটা হয়তো নাও বোঝা যেতে পারে কিন্তু লোকে আমি হ্যাঁ আমি আমি জোর করে লেখার কথা বলছি না কিন্তু লোকে তো বলবে যে ব্রাত্যবসুর ক্যামেরায় শুধু ফ্ল্যাশব্যাক ব্রাত্যবসু বারবার অনুষ্ঠানে মঞ্চে আলাপচারিতায় তাপসী মালিক বলেছে রাধারানী দেবী বলেছে রাজকুমার ভুল বলেছে চিন্তামণি মুর্মু বলেছে কিন্তু কই এখন তার নাটকে তার কথায় সুদীপ্ত গুপ্ত শেখ নাসিরউদ্দিন। অম্বিকেশ এরা তো আসে না আমাকে একটা আমায় দেখাতে হবে আমি মন্ত্রী হওয়ার আগে আমার নাটকে তাপসী মালিক রাধা রানী গাড়ি মুর্মু এদের রেফারেন্স এসেছে সিঙ্গেল নাটক না আমি বলছি যে থিয়েটারের ক্ষেত্রে বিষয়টা হ্যাঁ থিয়েটারের ক্ষেত্রে এটা সমসাময়িক রাজনীতি বা ইত্যাদি স্টেটমেন্ট থাকতে পারে তার সেটা নিয়ে প্রসঙ্গ আসতে পারে হ্যাঁ কিন্তু সেটাকে আমি মনে করি যে থিয়েটার যেমন পাঠশালা নয় আমি যেমন মনে করি থিয়েটার কোনো মঠ বা গির্জা নয় হ্যাঁ বা কোনো মসজিদ নয় হ্যাঁ এগুলোর ঊর্ধ্বের ঊর্ধ্বের কোনো ব্যাপার বা অন্য অন্য কোনো ব্যাপার তেমনি আমি মনে করি থিয়েটার কোনো রাজনৈতিক পার্টি অভিষে নয় আমি মনে করি হ্যাঁ তাহলে আমাকে তুমি আমাকে দেখাও যে আমার এর আগে একটি নাটককে আমি যখন আমি গভীরভাবে যখন আমি আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছি বলো যে রেফারেন্সগুলো দিলে বা নন্দীগ্রাম বলো সেই সময় তোমার কথা অনুযায়ী কোট অ্যান্ড কোট আমি বহু প্রয়োজন ছিলাম আমি সেই সময় আমি ক্রিয়েটিভ কাজ করছি তথাকথিত ক্রিয়েটিভ কাজ থিয়েটার করছি তাহলে সেখানে আমার 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 কেন ওই রেফারেন্সগুলো একবারও এলো না হ্যাঁ এবার এবার আমি বলছি যে রাজনীতি কেবলমাত্র সমসাময়িকতা দিয়ে বাঁধা নয় মানে থিয়েটার থিয়েটারের প্রয়োজনে বা নাটকের প্রয়োজনে আমি এন্টাইলি নাটকের প্রয়োজনে বলছি উইঙ্কেল টুইঙ্কেল তৎকালীন শাসক দলকে বিব্রত করেছিল অনেক 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 স্মৃতি উস্কে দিয়েছিল এখন তুমি কোন নাটক লিখতে পারবে ব্রাত্ত যেটা বর্তমান শাসক দল যার একটা অংশ তুমি সেটা একটা বাক্য একটা সংলাপ না পারবো না করবে পারবো না এবং আমি বলছি যে আমি লিখবো না এটা এটা তো কম্প্রোমাইজ নাট্যকার হিসেবে কম্প্রোমাইজ আমি কম্প্রোমাইজ আমি আমার কি কেবলমাত্র একটা আইডেন্টি আমি কেবলমাত্র নাট্যকার আমি কি কারুর স্বামী নই আমি কি কারুর বন্ধু নই আমি কি কারুর সন্তান নই আমি কি কারুর যদি অনেকগুলো আমি আমি নাট্যকারও বটে আমার আরেক আরও একটা আইডেন্টিটি আছে আমি একটা আমি একটি পার্টির সদস্য হ্যাঁ তাহলে আমার একটিমাত্র আইডেন্টিটিকে আমি কেবল কেবলমাত্র গুরুত্ব দেবো কেন এবং দেখতেও না আমি বলছি যে সেটাই যদি লিখতে হয় লিখতে তোমার ইচ্ছে করে সেখানে তুমি সবথেকে বেশি গুরুত্ব দেবে তোমার দলের কর্মী বা রাজ্যের মন্ত্রী সেই আইডেন্টিটিকেই বাকে সেই আইডেন্টিটি সবথেকে গুরুত্বপূর্ণ কেন সেটা গুরুত্বপূর্ণ এই কারণে যে সেটা সেটার মধ্যে সেটা আমি আমি সেটার মধ্যে সেই প্রচেষ্টার মধ্যে আছি আমি বলি নি যে আমি আমি এটার মধ্যে যাব না এটা আমার চয়েস

আমি যদি ওটা পার্টির সদস্য হই হ্যাঁ আমার আমার মনে হয় যে যদি কিছু বলার থাকে আমার মনে হয় যে একজন দলের মধ্যে আমার 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 তো আমার একটা রাজনৈতিক দলের পাশাপাশি আমার একটা থিয়েটার দল চালাই হ্যাঁ আমার দলকে দলে যদি আমায় নিয়ে কারোর সমস্যা হয় সে কি বাইরের দলে গিয়ে বলবে না সে আমায় বলবে তোমার যদি তোমার অফিস তুমি একটা অফিসের সম্পাদক তোমার যদি কোনো পলিসি নিয়ে কোনো প্রবলেম হয় তোমার পলিসি বা কোনো কিছু নিয়ে প্রবলেম হয় তুমি কি বাইরে অন্য অন্য কথা বলতে পারবে না তুমি করে বলবে তোমার ভেতরে বলবে ঠিকই কিন্তু আমি যখন লিখতে বসেছি আমার হাতে যখন কলম আমার সামনে যখন কাগজ এবং সেটা তোমার ক্ষেত্রে সরকার আমার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে বেরোচ্ছে না আমার লিখতে কে বাধা দিবে সেই লেখা পাবলিশ হলে নিঃসন্দেহে আমার 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 হয় না যে কেউ এখানে চূড়ান্ত স্বাধীন তুমিও নয় আমিও নয় এবং আমি এটা তার সঙ্গেও মনে করি চূড়ান্ত স্বাধীনতা থাকা উচিত নয় স্বাধীনতা এবং স্বেচ্ছাচারের মধ্যে না আমার ভয়টা অন্য জায়গায় ব্রাক্ত চূড়ান্ত স্বাধীন কেউ আমি ধরে নিচ্ছি পৃথিবীর একটি লোকও চূড়ান্ত স্বাধীন নয় চূড়ান্ত নয় স্বাধীনতা বলে কিছু হয়ই না ধরো এটা অবসেন্ট কিন্তু নাট্যকার লেখার সময় তার পজিশন তার পদ তার অবস্থান তার দলীয় অবস্থান সেটা সেটা মাথায় থাকবে তাহলে তো তাহলে কি করে আরেকটা একটা বেঙ্কল পাবো আমার মনে হয় যে এটা 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 তো আমি তোমাকে তো এগুলো বলবো পাশাপাশি আমার লেখাগুলো জারি থাকবে আমার মনে লেখার সঙ্গে আমি মিলিয়ে দেখলেই ভালো হবে আমি আমি এটা ধরবো যে তুমি গোপনে রাত্রিবেলা বা ভোর চারটার সময় লিখছো যে তোমার তুমি তুমি তোমারই একটা সাক্ষাৎকার থেকে কোট করি খুব সম্প্রতি তুমি বলেছো এই বেলা কাউ যে প্রাক্তনটা শিক্ষামন্ত্রীর আগে বসবে নাট্যকারের বা অভিনেতার আগে কখনো প্রাক্তন আমি আর্টিস্ট পড়েছি শিল্পী তো সেই যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং সবসময়ের শিল্পী সারা জীবনের শিল্পী তখন এই সময় লেখা নাটকগুলো আমরা দেখতে পাবো নাট্যমোদী হিসাবে নাটকের দর্শক হিসেবে আমি আমি আমার আমি ওই শক্তি চট্টোপাধ্যায়কে কোট করে বলি শক্তি চট্টোপাধ্যায় যেমন বলেছিলেন যে আমি সারা জীবন আমি আসলে একটা কবিতাই লিখেছি সেগুলোকে বিভিন্ন বিভিন্ন টুকরো ভা ভাগ করেছি আমিও মনে করি যে আমি আসলে একটা নাটকই লিখেছি সারা জীবন আমার আমি আসলে একটা নাটকই লিখে চলেছি সেই নাটক কখনো আমার 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 জীবন কখনো আমার অভিজ্ঞতা কখনো আমার অভিজ্ঞতা সূত্রে চারপাশকে বোঝা হ্যাঁ মানে কিন্তু আমার কাছে থিয়েটার বিষয়টা একটা পার্সোনাল টক এটা একটা আমার আমার ব্যক্তিগত উচ্চারণ এবং আমার এবং আমার মনে হয় যে প্রত্যেকে যে যার মতো করে ব্যাংক তৈরি করে তার স্মৃতি নিজস্ব ব্যাংক থাকে তার অভিজ্ঞতা নিজস্ব ব্যাংক হয় তো আমার মনে হয় যে তো বললাম সেটা আমার মনে হয় যে আমার মনে হয় এগুলো চলুক এগুলো চলুক এইবার কিন্তু আমি তোমায় বলছি যে এমন কোনো কাজ আমি একটা কোনো দলতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে আমি করতে পারি না

একই কথা আমি বলছি তো যে আমার মনে হয় যে স্বাধীনতা শব্দটা আমার মনে হয় নানাভাবে আমার মনে হয় যে হ্যাঁ ব্যাখ্যা করতে পারি আমরা মানে কি কি স্বাধীনতা কি স্বাধীন কোথায় কি কিভাবে কিভাবে আমরা মানে আমি আমার মনে হয় যে তুমি স্বাধীনতার যথেষ্ট একটা মানে ধরো এখানে এমন কেউ থাকতে পারেন যে যিনি হয়তো এখানে নিয়মিত বসেন তার হয়তো অন্য চ্যানেলে যাবারই স্বাধীনতা নেই শিল্পী তিনি হয়তো হয়তো লেখেন তুমি শিক্ষামন্ত্রী চাকরি একসঙ্গে কাজ করতে পারে না তাকে একটা বাঁচতে হয়েছে সেটা এই চ্যানেল হতে পারে কিন্তু আমি বলছি যে চাকরির কথা বলছি না মানে তথাকথিত যে চাকরি করবে এখানেই কাজ করবে সে অন্য কোথায় কাজ করতে যাবে কিন্তু যে যিনি এখানে ধরো বসেন তারও হয়তো যাওয়ার জায়গা নেই মানে টকশো অন্য জায়গায় হ্যাঁ হতে পারে হ্যাঁ তার মানে মানে এবং এখানে যে কথাটা বলতে পারছেন অন্য জায়গায় কি সেভাবে কথা বলতে পারবেন আবার তিনি যখন দলের মধ্যে যখন কথা বলছেন তিনি একটা অন্য হয়তো আইডেন্টিটি নিচ্ছেন তার মানে এগুলো এগুলো শিফট করে এগুলো সফল করে তোমার সঙ্গে একটা দারুণ জিনিস শেয়ার করি সেটা হচ্ছে দর্শক আসন থেকে আমি যাই না মঞ্চের ওপর থেকেও তুমি নিশ্চয়ই এই ভাইব্রেন্সিটা পেয়েছো সিনেমার মধ্যে তোমার যখন তোমার চরিত্র অভিজিৎ দত্তগুপ্তর মুখে যে সংলাপটা তাতে তৃণমূল মিন্দুমাত্র মানে আমি অনেককে নিশ্চিত করে বলতে পারি যে গ্লোরিফায়েডই হয়েছে সেটা কোনো রকম কটাক্ষ ছিল না কিন্তু যখন বলছে যে নয়ের দশক মাটি ভাই আঞ্চলিক আইডেন্টি হ্যাঁ ভাই তুই কি তৃণমূল দর্শক হাততালি দিয়ে উচ্ছ্বাসে ফেটে বলল কেউ বুঝে কেউ না বুঝে কিন্তু এইটাও কোথাও একটা শিক্ষামন্ত্রীর কাছে বা রাজনীতিবিদ ব্রাত্য বসুর কাছে মানুষের প্রত্যাশা থাকে যে ওই রাজনীতিবিদ নাট্য নাটক লেখার ক্ষেত্রে সেই নাট্যকার পরিচয়ের বাইরে বেরোবে

তুমি যখন একুশে জুলাইয়ের মঞ্চে উঠে বক্তৃতা দিচ্ছ আজকে মন্ত্রী ব্রাত্য বসুকে দেখে কেউ তো প্রশ্ন করতেই পারে যে ব্রাত্য একটা প্রচণ্ড ঝুঁকি নিয়েছিল রিস্ক নিয়েছিল সেখান থেকে এখন তার গেইনটা হচ্ছে সে এখন মন্ত্রী করতে পারে গেন করতে পারে এবং সেই তার মধ্যে কম বেশি মিথ্যা মানে সত্য নেই আমি সেটা অস্বীকার করবো না যদি মন্ত্রিত্বকে যদি একটা গেইন বলে ধরা যায় আমাদের সমাজ গেইন বলেই ধরে তুমি বিনিয়োগ করেছো আমি আমি প্রত্যেক মুহূর্তে হ্যাঁ আমি আমার মতো করে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি নিজেকে প্রশ্ন করার চেষ্টা করি যে এইটা কি হ্যাঁ তথাকথিত যে সামাজিক যে শিরোপা তুমি বলছো সামাজিক যে পদমর্যাদা তুমি বলছো এটাকে আমি কতটা আমি সিরিয়াসলি নিচ্ছি এবং এটাকে আমি হ্যাঁ চেস করছি কিনা হ্যাঁ এবার আমি তোমাকে দুটো কথা বলতে পারি যে আমার ধারণা আমার হ্যাঁ আমার কনস্টিটিউন্সি আমার বন্ধুবান্ধব হ্যাঁ তারা আমার আমার নিজের ধারণা হ্যাঁ যে নিশ্চয়ই তাদের ক্ষেত্রে হ্যাঁ এবং অধিকাংশ মানুষের ক্ষেত্রে আমি নিজেকে কখনোই মন্ত্রী বলে মনে করি না মন্ত্রী বলে মনে করি তাদের ক্ষেত্রে যারা এটাকে আক্রমণের চোখে দেখে যারা এটাকে সন্দেহের চোখে দেখে যারা এটাকে বিদ্রুপের চোখে দেখে তাদের ক্ষেত্রে মন্ত্রী মন্ত্রী তো হবে তাদের ক্ষেত্রে হ্যাঁ কিন্তু বাকি এবং তারা খুব সংখ্যা কম নগণ্য হ্যাঁ কিন্তু এত এত বৃহত্তর মানুষ আছে তাদের কাছে তারা জানেন যাদের কাছে পৌঁছতে পারছি এবং আরো অজস্র লক্ষ লক্ষ মানুষ যাদের কাছে পৌঁছতে পারছি না তাদের কাছে আমি জানি অন্তত আমি যদি নিজেকে পারি আমি যদি নিজে বিশ্বাস করি যে না আমি ততটা মন্ত্রী নই হ্যাঁ যতটা বেশি আমি একজন স্বাভাবিক নর্মাল মানুষ হ্যাঁ সেটা যদি আমি নিজেকে কনভিন্স হতে পারি তাহলে সেই কনভিকশানে জোর সেটা যিনি আমার দেখতে পাচ্ছেন না তার কাছেও কোনো না কোনোভাবে সঞ্চারিত হবে মানে তুমি বলছো লালবাতির গাড়িতে তোমায় দেখা সত্ত্বেও আমা আমার আমার ওই ওই মেসেজটা আমার মনে হয় মনে হয় সঞ্চারিত তোমার প্রতি আমার একটা অভিমান আছে আমি বহু তোমার পুরনো মানে দশ বছর পনেরো বছর পুরনো সাক্ষাৎকার পুরনো লেখাপত্র পড়ছিলাম একটা ঘটনা তুমি বলনি যেটা আমি তোমার একটা সাক্ষাৎকারে একটা লেখায় পেলাম তিবো সেটা হচ্ছে না না সেরকম অথ সিরিয়াস কিছু না ক্যামেরার সামনে বলা যায় এরকমই সেটা হচ্ছে অশালীন অরণ্যদেব দেখে বুদ্ধদেব ভট্টাচার্য তোমাকে জানিয়েছিলেন যে তার চমৎকার লেগেছে এবং তুমি বলেছো এটা গিয়ে প্রতিক্রিয়াশীল নাটক আপনার মনে হয়েছে এই এই একরকম একটা সংলাপ এবং দেখা হয়েছে একবারই দেখা হয়েছে তার যথেষ্ট খুশি হয়েছিল তার প্রশংসা হ্যাঁ মানে কারণ ওটাকে ওই যেহেতু নাটকটার একটা শুরুতেই এরকম ছিল যে একটু ওখানে একজন আর্কিওলজিস্ট হ্যাঁ ভূতত্ত্ববি তিনি মাটি খুঁড়ছেন তিন হাজার সালে এবং পুরনো কলকাতাকে খুঁজে খুঁজে বার করছেন তা ছেলে বাবাকে জিজ্ঞেস করছে বাবা তুমি আজকে কি খুঁড়তে যাবে বাবা হ্যাঁ কি খুলবে বাবা তখন বলছে আলিম স্ট্রিট এই রকম একটা ডায়লগ ছিল সেটা নিয়ে একটা তখন এবং আমার প্রথম নাটক থেকে আমি বলছি তো যে সাংস্কৃতিক যারা এখানে এইটা এখন লিখতে পারবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সাংস্কৃতিক যে আমি তখন তো পার্টির মধ্যে ছিলাম না আমি তখন তো পার্টির মধ্যে ছিলাম না আমি বারবার যেটা আমি আমি বলছি এবং আমি 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 আবার বলছি যে তুমি যেটা তুমি যেটা বলতে চাচ্ছ সেটা হচ্ছে যে আমার মনে হয় আমার কথা না আমি তো অভিজ্ঞতাটা অ্যাজ অফ নাও অভিজ্ঞতাটা শুনতে যাইছি কি কি দাম ছিল ইন্টারঅ্যাকশন কথা কোন দিন এই আমার আমার সঙ্গে খুব মানে পাঁচ সাত মিনিট কথা হয়েছিল সেটা নাথিং মানে মোর দ্যান দ্যাট তো এই একটা কথা ওনার সঙ্গে আমার হয়েছিল ওই সাক্ষাৎকারে আমার বয়স অনেক কম ছিল হ্যাঁ ওই সাক্ষাৎকার আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস তুমি নিজেও নিশ্চয়ই এখন মিলিয়ে দেখোনি আমি নিশ্চিত তুমি দেখোনি তুমি বলছো যে অল্টার তুমি তো প্রায় ওই লোকটার মতো হয়ে যাচ্ছো খুনে খুনে সব বার করছো হ্যাঁ সাংবাদিকতা পেশাদার কাজটাই তাই তুমি যে তুমি বলছো যে অল্টারনেটিভ পাওয়ার স্ট্রাকচার এখানে নেই যতক্ষণ না তুমি নিজেই একটা পাওয়ার হয়ে গিলে ফেলছ আজকে মন্ত্রী বসুর কী মনে হচ্ছে সে যথেষ্ট পাওয়ার হয়ে গিলে ফেলতে পারছে অল্টারনেটিভ পাওয়ার স্ট্রাকচার থাকা দরকার হ্যাঁ আমার মনে হয় যে পাওয়ার স্ট্রাকচার যদি থাকতো এইখানেই তো আমার বক্তব্য কমিউনিস্ট পার্টিকে নিয়ে সেটা হচ্ছে যে যে এক অর্থে যে তারা যে পুঁজিবাদের বিরুদ্ধে লড়লো তথাকথিত ঘোষণা করলো সমাজতন্ত্রের পক্ষে গেল বাজারের বিরোধিতা করলো হ্যাঁ এবং অন্য অন্য এবং আরো 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 বড় বাজারের বিরোধিতা করলো তাদের জায়গা থেকে এবার আমি একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি খুব সহজ সাধারণ উদাহরণ সেটা হচ্ছে যে আমার নিজের ধারণা সেটা হচ্ছে যে বহু থিয়েটারের মানুষ আমি অন্য ফিল্ডে যাচ্ছি না আমি থিয়েটারের কাজটা কিছু কিছু করেছি সেখান থেকে বলছি হ্যাঁ সেটা হচ্ছে স্বাধীনতার পর বহু থিয়েটারের মানুষ এখানে যুক্ত হয়েছেন আমার ধারণা তাদের বেশিরভাগ তারা বেশিরভাগ ক্ষেত্রে এমনকি খালি মতাদর্শ নয় তারা সংসদীয় গণতন্ত্রের ফ্রেমে এসে তারা একটা গণতান্ত্রিক সংসদীয় গণতন্ত্রে একটি দল ধরা যাক সিপিএম তার নাম তাকে সমর্থন করেছে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়েছে ভোটের পর আপনি আমার জন্য এতটা করেছেন কি কি কী লাগবে ফ্ল্যাট লাগবে বইয়ের চাকরি লাগবে বা অন্য কিছু জায়গা ক্যান্ডা যে মেটেরিয়াল গেনের কথা তুমি বলছিলে হ্যাঁ এইবার কথা হচ্ছে যে রাজ্যসভা সাংসদ যখন পাবেন তখন তিনি সেটা কিন্তু ফিল্মের লোক হবেন আর আমার মুখ্যমন্ত্রী আমাকে তিনি বলতে পারতেন তুমি অনেক কিছু করেছো অমুক কমিটি দেখো তমুক কমিটি দেখো বলতে পারতেন একটা থিয়েটারের মানুষ একটা মাইনরিটি কালচার সমন তাকে তিনি বলছেন যে তুমি মন্ত্রী হও বিধায়ক করে রেখে দিতে পারতেন তাহলে কে বেশি বামপন্থী

দু নম্বর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ এটার পিছনে ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং তোমার এই বিশ্লেষণ আছে কিনা আমি জানি না ব্রাত্য বসু প্রকাশ্যে বলছে যে লেখার প্রয়োজনে নাটকের প্রয়োজনেও আমি দলের বিরুদ্ধে বা স্ট্রাকচারের বিরুদ্ধে বা নেত্রীর বিরুদ্ধে আমি বলবো না এটা কত বড় গেন তোমার কোনো ধারণা আছে ব্রাত্য না আমি তোমায় গ্লোরিফাই করছি না যে কোনো যে কোনো দলতান্ত্রিক কাঠামো

হ্যাঁ আমি যখন লিখেছি তখন সে লিখেছে কিন্তু এটা করব বলে তারপরে আমি দল চালাই তারপরে আমার একটা আমাকে একটা রেজিমেন্টেশনের মধ্যে থাকতে হয় আমি সেটা আমার দলে প্র্যাকটিস করি যেটা আমি আমার দলে একটা ছেলে থেকে আশা করি যে ভাই তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলো তুমি বাইরে বলো না হ্যাঁ তুমি আর পাঁচটা দলে গিয়ে কথা বলো না তাহলে সেটা আমি আমার নিজের জীবনে যখন আমি একটা একটা রাজনৈতিক দল হতে পারি সেটা রাজনৈতিক দল সেটা আমি কেন প্র্যাকটিস করব না খুব ভালো কথাব্রত কিন্তু নাটকর হিসেবে এই কলমটা তোমার হাতে যখন তখনও তোমার মাথায় তোমার অবস্থানটার কথা আছে এটা এটা একজন নেত্রীর বা যিনি চালাচ্ছেন তিনি যেই যেই হন এটা তার একটা বিশাল প্রাপ্তি তুমি আলু পটল ব্যবসা বা কোনো চাকরির কথা আমার মনেই হয় না এটা তুমি আমার মতো লোক আমার মতো লোক আর অনেকে আছেন যার এসেছেন স্বাধীনতার কম্পিটেন্স তোমার লেখায় আমি তুমি যদি স্বাধীনতার পর থেকে হিসাব কর বহুত হেটের মানুষ এসেছেন আমার মতো এবারে তোমার মনে হচ্ছে যে আমার হয়তো খানিকটা আমি খানিকটা এই কাজটা পারি তোমার হয়তো মনে হয় মনে হয় যারা তুমি মন্ত্রিত্বে আসার আগে রাজনীতিতে আসার আগেও তোমার অনুরাগী প্রচুর মানুষ ব্যর্থ এবার আমি মনে আছে মানে আমি হ্যাঁ আমি তোমার কথা বলছি না আমি তাদের অনেকের ক্ষেত্রে আমি বলছি আমি যে কাজটা পারি সেটা বোঝার জন্য তো আমার মন্ত্রী হওয়ার দরকার পড়ে না আমি যে কাজটা পারি হ্যাঁ তাহলে কিন্তু তুমি যে কাজটা পারো তাতে লেখার ক্ষেত্রে কোনো বিধিবদ্ধ কোনো আমি সেকল শব্দটা ব্যবহার করছি না কোনো কিছু মাথায় আছে এই এইটা এই এটাকে কম্প্রোমাইজ বলি এটাকে শৃঙ্খলা বোধ বলি কিন্তু এটা তো অনেকে থাকবে না বরাদ তো তুমি আজকে আমায় ভেবে দেখো একের পর এক শো আমরা করেছি গ্রামেগঞ্জে আমরা গেছি তোমার সঙ্গে যারা ছিলেন বা এই স্টুডিওতেই যারা ছিলেন সুনন্দ সান্নাল সোমি রাইজ তারা তো কেউ আজকে এই সরকারকে সমর্থন করছে না তুমি এই সরকারের একটা অংশ হয়ে গেছো কখনো কোথাও রাখতো কোনো আমি ঈর্ষা বলবো না কিন্তু মনে হয় যে যদি এটা না থাকতাম আরেকটু একটু স্বাধীনভাবে কথা বলতে পারতাম আমার মনে হয় না আমার মনে হয় না আমি তুমি যাদের কথা বললেন আমি 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 কোনো নাম আমি কোনো কিছু বলতে চাই না ব্যক্তিগত বন্ধুত্ব বা যোগাযোগ আছে হ্যাঁ আছে আছে নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে এবং আমি এখনো মনে করি যে যদি তারা মনে আমি তাদের তাদের সঙ্গে বসে বসে যদি সময় তারা পান এবং কথাও বলতে পারি অনুমতি বা কিছু লাগবে না আমি আমি ব্যক্তিগত স্তরে কথা বলার জন্য আমার পার্টির অনুমতি আমি যদি ব্যক্তিগত স্তরে তাদের গিয়ে বলি যে আমার মনে হয় যে এটা আপনি বলছেন এই বলাটা হয়তো ততটা ঠিক না আর আমি যেটা বলছি এখানে আমার এই লজিকটা এখানে আছে এটা আপনার শুনে দেখুন ঠিক না ভুল হ্যাঁ সেটার জন্য আমার অনুমতি কি আছে ব্যক্তিগত স্তরে আমি বুঝতেই পারি ডায়লগ চালাতেই পারি এরকম বহু আমি মানুষের সঙ্গে কথা বলেছি এক সময় তুমি জানো সেটা যখন আমাদের তখন আমাদের সরকার আসেনি যখন হ্যাঁ তা আমি আমি লোককে আমি আমাকে লোককে কি বলতে হয়েছে কথা বলতে হয়েছে এবং আমাদের আমাকে এটা এবং আমি এটা বিশ্বাস করি আমার বিশ্বাসটা আমার বলতে হয়েছে যদি আমি একটা পক্ষকে সরাতে চাই আমাকে আরেকটা পক্ষকে সমর্থন করতে হবে এবং আমি এর কোনো বিকল্প দেখছি না এটাই আমাদের সমর্থন করতেই হবে ঠিকই পাশাপাশি পাশাপাশি ব্রাত তুমি বারবার বলেছো যে যদি কোনোদিন প্রয়োজন হয় এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামবো আমার পরিষ্কার মনে আছে মানে সরকারের পার্ট তাহলে আমাকে সরকার ছেড়ে বেরিয়ে নামতে হয় আমি যদি সরকারের অঙ্গ থাকি আবার সরকারের অঙ্গ থেকে আমি কি করে আমি আমি তার আমি তার বিরুদ্ধে কথা বলবো কেন বলবো না জোর করে বা হেডলাইন তৈরি করার জন্য বলতে বলছি না ওরা তো অনেক শুভেচ্ছা তোমায় এই নাটকটা আমি দেখেছি মুগ্ধ হয়েছি দর্শকরা যারা দেখছেন দুটো কেমন লেগেছে সেইটা একটু বলো না না অবশ্যই বলবো থিয়েটারটা নিঃসন্দেহে ব্যক্তিগত কথা বলার জায়গা এটা নয় কিন্তু সিনেমার মতো চার বছর পর ব্রাত্য বসুর নাটক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে কোনো সংশয় নেই অনেক শুভেচ্ছা রইলো ব্রাত্য তুমি মন্ত্রী হিসেবে তোমার কাজে আমাদের তর্ক যেন জারি থাকে তর্ক যেন জারি থাকে আমার মতে আমি এখনো স্ট্যান্ড করছি কিন্তু সেই মতটা শেষে বলে আমি আমার মতে স্ট্যান্ড আমি আমার আমার গুরু বাড়ি যায় আমার গুরু নিত্যানন্দ রায় কিন্তু তোমার কলম যেন বন্ধ না হয় আমাদের সময় এখানেই শেষ আপনারা যেটা দেখলেন ক্যামেরার সামনে দুই বন্ধুর আড্ডা কিন্তু এই আড্ডা আমাদের চলতেই থাকে এবং আমাদের দুজনের এতটাই মত থাকে কিন্তু বুঝতেই পাচ্ছেন গণতান্ত্রিক আবহাওয়া এবং বন্ধুত্ব কখনো নষ্ট হয় না এটা সার্বিকভাবে রাজ্যের ক্ষেত্রেও যেন একই রকমভাবে প্রযোজ্য হয় আপনাদের চোখ থাকুক